إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত হাম সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে তার ইবাদতের জন্য উপস্থিত হওয়ার সুমতি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর এই যে পদ্ধতি আল্লাহ সুবহান তাআলার ইবাদতের এবং আল্লাহ সুবহান তাআলা মনোনীত একমাত্র দিন ইসলাম এই ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি যুগে যুগে কালে কালে একাধিক লক্ষাধিক নবী রসুল এসেছেন তাদের উপরে শান্তি অবতীর্ণ হোক খুসুসান আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কুরআনের সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3-এর সামান্য অংশ পাঠ করেছি আমি এটাকেই সম্মুখে রেখে ইনশাআল্লাহ জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি দীন ইসলামের প্রচার আমাদের জরুরি এবং দীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করাও জরুরি যেহেতু আমরা মুসলিম তো বিধর্মীদের নিকট ইসলাম হচ্ছে আজ থেকে মাত্র 1400 বা কিছু আরো বছর পুরাতন ধর্ম তার আগে ইসলাম নাকি ছিল না পৃথিবীতে কিন্তু আমরা মুসলিমরা জানি ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন পৃথিবীর শুরু থেকে নিয়ে ইসলাম শব্দের অর্থ শান্তি আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি সপ্ত আসমান সপ্ত জমিনও বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা তালাকে যদি আমরা 12 নম্বর আয়াত তার তফসির বিস্তারিত করতে যাওয়া হয় তাহলে এটাও সেখানে এটাও লেখা আছে যে এই পৃথিবীতে যে আমরা রয়েছি আমরা বসবাস করছি এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 আসমান 7 জমিনের কথা বলেছেন 7 জমিনের মধ্যে আমরা একটা জমিনে আছি
অন্যান্য জমিনেও আল্লাহ সুবহানাহু তাআলা প্রাণী আছে, তাদের উপরেও আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ অবতীর্ণ হয়। তবে সেটা কেমন, তারা কেমন দেখতে, কেমন আদেশ অবতীর্ণ হয় সেটা আমরা ধারণা করতে পারি না, কারণ সে সম্পর্কে আমাদের জ্ঞান দেওয়া হয়নি। কিছুদিন আগে এক বাংলাদেশের একটা বিখ্যাত বক্তা, তিনি বক্তৃতা করতে করতে বলছিলেন যে যেমন এই পৃথিবীতে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ যে ছয়টা পৃথিবী আরও ছয়টা যে স্থানে জীব রয়েছে, তাদের ওখানেও মুহাম্মদ নামে নিশ্চয়ই নবী অবতীর্ণ হয়েছে। এই ধারণা করা যাবে না, বলা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে তুমি চর্চা করো না। তো ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মূর্তি বা অন্য কোনো বস্তু, গাছপালা, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্রের পূজা করেনি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন। অতঃপর তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, অতঃপর তাকে নিষেধ করা হয়েছে যে জান্নাতে যেখানে চাও বিচরণ করো কিন্তু অমুক একটা গাছ তার নিকটবর্তী হয়ে না। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছিলেন প্রাথমিক স্তরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার যখন ভাবনা চিন্তা করছেন তো ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে একটা মাখলুক সৃষ্টি করব আদম জাত হিসাবে। তো ফেরেশতারা অভিযোগ করেছিল হে আল্লাহ, আপনি কেন এমন আবার একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে প্রেরণ করার পর দাঙ্গা হাঙ্গামা, রাহাজানি, খুন এই সমস্ত করবে, অশান্তি সৃষ্টি করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা সেটা জানো না, কারণ ফেরেশতাদের একটা অভিজ্ঞতা ছিল মানুষের পূর্বে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল জিন জাতিকে, তারা কিন্তু পরবর্তীতে দাঙ্গা হাঙ্গামা করেছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছিল। তো আদম আলাইহিস সালাম মানুষের আদি পিতা, তিনি যে শ্রেষ্ঠ, কিসের জন্য শ্রেষ্ঠ, শিক্ষার জন্য শ্রেষ্ঠ, আর এটা এটা ফেরেশতাদের কাছে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের রূহ ফোকার পরে তাকে ডাকলেন নিজের কাছে এবং বললেন হে আদম, তার সম্মুখে কিছু জিনিস রাখা হলো, এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম বলতে পারলেন না, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিলেন যে উদাহরণস্বরূপ ধরুন এটা মাইক, ওটা চেয়ার, ওটা টেবিল, হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস রাখা হলো। অতঃপর ফেরেশতাদেরকে ডাকা হলো, যে বলা হলো বলো এই জিনিসগুলোর নাম, তারা অজ্ঞ, তারা জানে না, তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব ফেরেশতাগণ বললো যে আমরা জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন হে আদম তুমি বলো, বলে দাও এই জিনিসগুলোর নাম। তখন আদম আলাইহিস সালাম এক এক করে সমস্ত জিনিসের নাম বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন এই মুহূর্তে, অতএব আদম হচ্ছে তোমাদের থেকে শ্রেষ্ঠ, তোমরা সকলে আদমকে সিজদা করো। তো আদমকে সিজদা করলো সকলে, কিন্তু একমাত্র আজাজির বাকি রয়ে গেল। তো সে অহংকার করলো কি, আপনি আদমকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি হতে, আর আমাকে সৃষ্টি করেছেন, সে ছিল জিন জাতি, আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে, আর আগুনের ধর্ম হচ্ছে মাটিকে পুড়িয়ে ছাই করে দেয়, অতএব আমি তাকে চিন্তা করতে পারি না। তো যার জন্য সে হয়ে গেল অভিশপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার আদেশের অমান্য করার জন্য তুই হয়ে গেল অভিশপ্ত। তো সে কিন্তু আদমের সাথে প্রতিশোধ নেওয়ার শপথ করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল যে আমি আদম জাতকে পথভ্রষ্ট করব। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের একাধিক স্থানে লিখে দিয়েছেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করল, তারা সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো, অতঃপর তাদের বেহেশতি পোশাক নেমে গেল। তারপরে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে নামার আগে, আমি যে মূল প্রেক্ষাপটে যাচ্ছি তার একটুখানি বলে দিই, পৃথিবীতে নামার আগে আদম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা গোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব নিশ্চয় আমরা নিজেদের উপরে জুলুম করেছি, নিজের নাফসের উপরে জুলুম করেছি,
আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করলেন, কিন্তু ক্ষমা করে দেওয়ার পরে পৃথিবীতে নামিয়ে দিলেন। তো এই পৃথিবীতে যখন নামিয়ে দিলেন তখন তো কিছু ছিল না। অতপর আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে জীবনযাপন করতে করতে সন্তান সন্ততি বাড়তে বাড়তে মানে একাধিক মানব হতে লাগলো। তারপরে পথভ্রষ্ট মানুষ কখন হলো? এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে মানুষ কখন শিখলো? ইদ্রিস আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন, তো সেই ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত পৃথিবীর মাটিতে অন্য কারো পূজা হতো না, অন্য কোনো ধর্মের কোনো অস্তিত্ব ছিল না। ইদ্রিস আলাইহিস সালামের পাঁচজন অনুগামী ছিলেন, খুব তারা শিক্ষিত। আস, সুয়া, ইয়াগুস, ইয়াউস, নাসার, যার কথা সূরা নূহের মধ্যে লেখা রয়েছে, তারা পরবর্তীতে শান্তি শৃঙ্খলাভাবে পরিচালনা করতে করতে দেখা গেল একে একে সবাই মৃত্যুবরণ করল। অতঃপর তখনকার মানুষ তাদেরকে স্মরণ করার জন্য তাদের কবরের কাছে গিয়ে আল্লাহর ইবাদত করতো, যে তারা কিভাবে পরিচালনা করতো সেটা স্মরণ হবে, তারা কি উপদেশ দিত তাদের কবরের কাছে গেলে স্মরণ হবে। কিন্তু শয়তান ইত্যবসরে কি করলো, সুযোগ পেল মানুষের অন্তরে এবং সরাসরি সে রূপ পরিবর্তন করে গেল, অন্য স্থানের মানুষ দরবেশ শেষ আকারে গিয়ে পরামর্শ দিলে যে তোমরা এই আস, সুয়া, ইয়াগুস, ইয়াউস, নাসারের মূর্তি স্থাপন করো, তাদের মূর্তি স্থাপন করো দিকে দিকে। তো কবরে শুয়ে আছে তাদের তো তোমরা দেখতে পাবে না, আস্তে আস্তে ভুলে যাবে। তাদের মূর্তি স্থাপন করলে তাদের মূর্তি তোমাদের সম্মুখে থাকবে, তাদেরকে দেখে তাদের ইবাদতের কথা তোমাদের আরো ভালোভাবে স্মরণ হবে, আল্লাহর ইবাদতে তোমরা আরো মনোযোগী হতে পারবে। এই কুপরামর্শ দিল, তখনকার মানুষেরা অতটা উপলব্ধি করতে পারলো না। অতঃপর সেই মূর্তি স্থাপিত হলো, মানুষের ঘরে ঘরে সেই মূর্তি থাকতো, কিন্তু মূর্তির ইবাদত করা হতো না। ওরূপ যেতে 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 কয়েকটা জেনারেশন যখন চলে গেল, তখন তাদের অন্তরে এটা সৃষ্টি করা হলো শয়তানের দ্বারা, যে এই মূর্তি দেখে আল্লাহর ইবাদত করতো না তোমাদের পূর্বপুরুষরা, বরং এই মূর্তিরই ইবাদত করতো। অতঃপর এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত শুরু হলো সেইখান থেকেই। তার বহু বছর পর প্রথম রাসূল হিসাবে প্রেরণ করা হলো নূহ আলাইহিস সালামকে। কারণ আমরা শুনে আসি যে নবী এবং রাসূল, নবী কাদেরকে বলে, রাসূল কাদেরকে বলে জানার প্রয়োজন আছে। নবী হলেন তারা যারা একটা নবী আছেন, আবার একজন সহযোগী হিসাবে প্রেরণ হচ্ছেন, তাদের উপরে নতুন খেতাব অবতীর্ণ হয়নি, বরং পূর্বের নবীদের বা পূর্বের রসুলদের সে পদ্ধতিটাই প্রচার প্রসার করে থাকে। আর রসুল হলো তারা যাদেরকে পথভ্রষ্ট এমন সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছিল, যারা ছিল এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকারী, যাদেরকে তাগুত থেকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছে সেই ব্যক্তি, এবং তাদেরকে কিতাব দান করা হয়েছে। তো নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রসুল। তো নূহ আলাইহিস সালাম এসে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে লাগলেন ওই আস, সুয়া, ইয়াগুস, ইয়াউস, নাসারের ইবাদত থেকে। কিন্তু মানুষ বলতে শুরু করে দিল, এখন যেমন বলে যে আমরা পূর্বপুরুষ থেকে এগুলো করে আসছি, অতএব আমাদের ইসলামী রীতিনীতি ছাড়া যাবে না, আমরা আমাদের পূর্বপুরুষরা কি তাহলে ভুল করেছে? তখন তারাও ওই বলেছিল, অথচ তাদের পূর্বপুরুষরা মূর্তির ইবাদত করতো না, বরং মূর্তিকে দেখে আল্লাহর ইবাদত করতো। তো ইসলাম ধর্ম হচ্ছে যখন মানবের পা এই পৃথিবীর মাটিতে পড়েছে তখন থেকে ইসলাম ধর্ম আছে। যুগে যুগে কালে কালে সময় উপযোগী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু পরিবর্তন করেছেন। আদম আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করতেন, নূহ আলাইহিস সালামও সেই আল্লাহর ইবাদত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও সেই আল্লাহর ইবাদত করেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই আল্লাহর ইবাদত করেছেন এবং সেই দিন ইসলামই প্রচার করেছেন। পার্থক্য শুধু এটা যে তাদের মধ্যে যেটা সময় উপযোগী রীতিনীতি ছিল
সেখান থেকে আস্তে 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 যখন বিস্তার হতে লাগলো সেটাকে পরিবর্তন করা হয়েছে এবং মুকাম্মাল শরিয়াত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত। আমি যে আয়াতটা পাঠ করলাম সেই আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই আয়াতটা কোন দিন অবতীর্ণ হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা ইহুদি সে জিজ্ঞেস করছে, বলছে আপনাদের কোরআন মধ্যে একটা আয়াত আছে, সেই আয়াতটা যদি ওই শব্দটা যদি আমাদের তাওরাতের মধ্যে থাকতো তাহলে যেই দিনকে সেটা অবতীর্ণ হতো সেই দিনকে আমরা বাস্তবিক ঈদ হিসাবে উৎসব হিসাবে পালন করতাম। তো উমর রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন যে আমি জানি সেটা কোন আয়াত, সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হচ্ছে, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামতকে তোমাদের উপরে সম্পূর্ণ করলাম, দীন ইসলাম হিসাবে আমি যেটাকে মনোনীত করলাম, ইসলামকে একমাত্র দীন ইসলাম হিসাবে আমি মনোনীত করলাম, দীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গিয়েছে, তার ভেতরে আর কোনো কিছু প্রবেশ করবে না কিয়ামত পর্যন্তও না, এমন কি যে শব্দটা কোরআনের মধ্যে নাই যদি সেই শব্দটা কোনো বড় মুহাদ্দিসও বলে কোরআনের নাম করে তাহলে সেই বড় মুহাদ্দিসের কথাও শোনা হবে না, এমনকি যদি সেটা উমর রাদিয়াল্লাহু আনহু হতেন যাদের অনুসরণ করার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার মৃত্যুর পরে যখন তোমরা বিভ্রান্তি চারিদিকে দেখবে তখন আমার সুন্নতি এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাদের কথাও চলবে না যদি উমর রাদিয়াল্লাহু আনহু এমন কোনো কথা বলেন যেটা কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক তাহলে তার কথাটাকেও ফেলে দিতে হবে। আর অনুরূপী করেছিলেন তার পুত্র আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। একবার উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে তিনি আদেশ জারি করলেন যে হজ্জের তামাত্তু কেউ করতে পারবে না, হজ্জের তামাত্তুর জন্য কেউ ইহরাম বাঁধতে পারবে না। তখন কেউ যখন ইহরাম বাঁধছে না তখন আবদুল্লাহ কি করলো, হজ্জের তামাত্তুর জন্য ইহরাম বেঁধে তার পিতার সম্মুখে উপস্থিত, তার পিতা বলছে হে আবদুল্লাহ এ কি আচরণ তোমার, এটা তো নিষিদ্ধ হয়েছে। সে বলছে আপনি কে, আপনি শরীয়তের উপরে আদেশ করেন ওলা কে, আপনি আল্লাহর রসুল অনুমতি দিয়েছেন হজ্জের তামাত্তুর করার, আপনার কথা চলবে না, এটা শরীয়ত, এটা আপনার হুকুমত না। অতএব উমর রাদিয়াল্লাহু আনহু পেছন হাঁটতে শুরু করলেন। তার আগের ঘটনা হচ্ছে যখন আবদুল্লাহ উমরের কাছে গেল তার আগের ঘটনা হচ্ছে মানুষ বলছে আরে তোমার পিতা নিষেধ করেছে হজ্জের তামাত্তু করতে আর তুমি বলছো করবো, তিনি বলছেন আমি বলছি আল্লাহর রসুল বলেছেন আর তোমরা বলছো যে উমর বলেছে, উমর কে? অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নিকটে তার দিনের নিকটে কোনো কিছু চলবে না, কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না, যার জন্য প্রত্যেক খুতবাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আজকেও পড়া হলো যে ফাইনা খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম হাদিস কথা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর বাণী অর্থাৎ কুরআন, ওখাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে উত্তম পথ উত্তম রাস্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, ওয়াশার উমরে মুহাদাসাতুহা, আর সবচাইতে নিকৃষ্ট বিষয় হচ্ছে দীন ইসলামের মধ্যে নতুন কোন পথ আবিষ্কার করা, নতুন কোন রাস্তা আবিষ্কার করা, নতুন কোন মত আবিষ্কার করা, কুল্লা মুহাদাসাতিন বিদআ, আর প্রত্যেকটি নতুন রাস্তা প্রত্যেকটি নতুন পথ হচ্ছে বিদআত, কুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেকটি বিদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, বা কুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে আমি যে বর্ণনা করলাম এটা কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করলাম, এখন বর্তমানে একটা দল রয়েছে যাদের নাম হচ্ছে তাবলিগে জামাত, এই তাবলিগে জামাতের পদ্ধতি তাদের দীন ইসলাম প্রচার করে নামে বেরিয়ে যাওয়ার পদ্ধতি, তাদের আলোচনার পদ্ধতি, তাদের আরো যা কিছু আছে সব কিছুই হচ্ছে ইসলামে নব আবিষ্কৃত। আল্লাহ রসুল সাল্লাম একটা এমন কথাও বলে যাননি যে আমার মৃত্যুর পরে স্বপ্নের মাধ্যমে কারো কাউকে ওহি প্রেরণ করা হবে, ইলহাম করা হবে, আর তার মাধ্যমে দীন ইসলামের কিছু পরিবর্তন ঘটতে পারে। অথচ তাবলিগে জামাতের যে প্রতিষ্ঠাতা
মাওলানা ইলিয়াস, সে বলছে মাওলানা ইলিয়াসের আল মালফুজাত কিতাবের নাম 51 পৃষ্ঠা, সেখানে লেখা রয়েছে যে এক সময় ইবাদত করতে করতে আমার বেশি ঘুম এসে গেল, আর ঘুম বেশি হওয়ার কারণে আমি স্বপ্নে কিছু আদেশ প্রাপ্ত হতে থাকলাম, এবং সেই স্বপ্নে আদেশ প্রাপ্তের মধ্যে এটা যে তোমাকে তাবলিগ জামাত এইভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর যাতে ঘুম বেশি হয় তার জন্য তিনি আবার ঠান্ডা তেল মাথায় দিতেন। মাওলানা ইলিয়াসের কিতাব আল মালফুজাত 51 পৃষ্ঠায় লেখা রয়েছে। তাহলে দেখা গেল স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত এই রাস্তাটা, তাবলিগ জামাতের রাস্তাটা। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা কি করলেন, আদম আলাইহিস সালামকে আমি যেটা বললাম প্রথমে যে পরে আসছি, আল্লাহ সুবহানাহু তাআলা আদমের ভুল করার পরে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা গোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিলেন। আর এই তাবলিগে জামাতের কিতাবের মধ্যে লেখা রয়েছে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে তারা 300 বছর ধরে কেঁদে 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 ঘুরেছে পৃথিবী মায়, তাদের গোনা ক্ষমা হয়নি। হঠাৎ আল্লাহর কথা স্মরণ পড়লো, আদম আলাইহিস সালামের স্মরণ পড়লো যে আল্লাহ সুবহানাহু তাআলার পাশে আমি কিছু দেখেছিলাম আরশের পাশে, সেটা কি, একদিকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে তিনি ক্ষমা চাইতে লাগলেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে আদম তুমি এই বাক্যটা কোথা থেকে জানলে, মুহাম্মাদের নাম তুমি কোথা থেকে জানলে? তখন আদম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন আমার প্রতি রূহ ফুঁকে দিয়েছেন তখন আমার দৃষ্টি আপনার আরশের দিকে গিয়েছিল, আর সেখানে আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই বাক্য শুনে বলেন, হে আদম আমি তো 300 বছরের পাপকে ক্ষমা করে দিলাম। নাউজুবিল্লাহ, দাহা মিথ্যা ঘটনা, আল্লাহ ক্ষমা করে দিলে সেটা কোরআনে লেখা দিয়েছে যে এই দোয়া পাঠ করে তারা ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম। আর এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবাকে অতিরঞ্জনকারী হিসাবে দেখাতে গিয়ে লিখলো একটা বানাবাট ঘটনা, তাদের কিতাবের মধ্যে লিখে দিল। তারপরে ইসলাম ধর্মেতে কোনো বৈরাগী নেই, সংসার জীবন ত্যাগ করে বেরিয়ে যেতে হবে এমনটি নয়। 3 জন সাহাবা যে এসেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট, তারা যখন শুনলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপভাবে আল্লাহর ইবাদত করে যে তার পা দুখানা ফুলে যায়, এমনভাবে রোজা রাখে মনে হয় যে কোনোদিন রোজা ছাড়বেন না, তারা বললো আরে আল্লাহর নবী যখন তার আগের গুণা পরের গুণা সব যখন মাফ হয়ে গেছে তিনি যখন এইভাবে ইবাদত করে। একজন বললো আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আর একজন বললো জীবনে কোনোদিন আমি এমনিতে থাকবো না রোজা রাখবো, আর একজন বললো আমি জীবনে কোনোদিন ঘুমাবো না সারা রাত ইবাদত করব। এমত অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন যে তোমরা কি অমুক ব্যক্তি যারা এই কথা বলছিলে? হ্যাঁ, তো শুনে নাও, আমি রাতের বেলা ঘুমাই আবার ইবাদতও করি, আমি স্ত্রীদেরকে বিয়েও করেছি আমার স্ত্রী আছে, আমি রোজাও রাখি বিনা রোজাতেও থাকি, আমার থেকে যে আগে বলার চেষ্টা করবে সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। তোমাদের শরীরে তোমাদের উপরে হক আছে, তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপরে হক আছে, সব হক তোমাকে আদায় করতে হবে। আর সংসার ধর্ম ত্যাগ করে দীন ইসলাম প্রচারের নামে ব্যাগ হাতে নিয়ে মসজিদে মসজিদে চলে গেল শুধু পাল তুলে, কোথায় লেখা আছে এটা? তারপরে ওরা যে কিতাব নিয়ে তাবলিগ করে, সহিহ বুখারী হাদিস নম্বর 7582, 7583টা হাদিস আছে, 7582 নম্বর হাদিস, এবং একাধিক হাদিস রয়েছে ইবনে মাজা। ইবনে মাজাতে প্রথম দিকে আমার হাদিস নম্বরগুলো মনে পড়ছে না, পরপর পরপর প্রায় 9খানা হাদিস আছে। এই দলের ভবিষ্যৎ হিসাবে, এই দলের ভবিষ্যৎ বাণী হিসাবে প্রায় 9খানা হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন এমন একটি দল বের হবে আখিরি জামানায় পূর্ব দিক থেকে, সহিহ বুখারী হাদিস নম্বর 7582তে পূর্ব দিকের দিকের কথা উল্লেখ আছে। আর আরব থেকে পূর্ব দিক, আমরা পশ্চিম দিকে ফিরে ফিরে নামাজ পড়ছি, অতএব আরব থেকে আমরা পূর্ব দিক, সেখানে আবিষ্কার হবে একটা দল
তাদের পোশাক দেখে, তাদের লিবাস দেখে, তাদের সাজসজ্জা দেখে, তাদের ইবাদত দেখে সাহাবায়ে কেরামদেরকে বলছে যে তোমরা নিজেদের ইবাদতকে কিছু মানে ছোট মনে হবে, তোমাদের মনে হবে যে তোমরা তাদের মধ্যে ইবাদত জীবনে করতে পারবে না। তাদের লিবাস দেখে, তাদের আচার আচরণ দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে, নিজেদেরকে খাটো মনে করবে। কিন্তু শুনে নাও, কোরআনের বাণী তাদের হলকের এখান থেকে কণ্ঠ নালী থেকে নিচে নামবে না। তারা হচ্ছে ইসলাম থেকে ওইভাবে বহিষ্কার যেভাবে একটা ধনুক থেকে তীর বের হয়ে গেলে সে তীর আর ধনুকে ফিরে আসে না, তারাও ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যে তারা প্রকৃত ইসলামের দিকে ফিরে আসবে না। আজকে দেখুন অবস্থাটা মিলিয়ে নিন তো একবার, তাদের পোশাক আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের ইবাদত, মনে হবে যে ওরাই ইসলামের জন্য আর ইসলাম ওদের জন্য। কোরআন তাদের কণ্ঠকালে নিচে নামে না, তারা বলবে নামাজের পরে কোরআন হাদিসের প্রচার হবে, কিন্তু ব্যাস হয়ে গেল ওই পর্যন্তই। কোরআনের একটা আয়াত পাঠ করে কোরআন তাকে তোলা থাকবে ফাজাইল আমল নিয়ে বসে যাবে। ফাজাইল আমলের নাম শুনুন, তার নাম হচ্ছে তাবলিগে নিসাব। তাবলিগে নাম নিসাবকে আরব থেকে ব্যান করা হয়েছে, এখনো পর্যন্ত ফাজাইল আমল যেই খুলবেন ভেতরে লেখা তাবলিগে নিসাব, কারণ তাতে এমন মিথ্যা মিথ্যা ঘটনা বর্ণনা করা আছে যেটা সাধারণ মানুষ বিজ্ঞানের দিক থেকে হোক আর সাধারণ যুক্তিতে হোক বিশ্বাস করা দূরের কথা। অমুসলিমরা তো আমাদেরকে মানে খোটা দেবে ওইসব ঘটনা নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর সাহাবায়ে কেরামদের যুগ গেছে, তাবিদের যুগ গেছে, তাবা তাবিদের যুগ গেছে, একটা বর্ণনা কোনো হাদিসটা আসেনি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শুয়ে আছেন গিয়ে বলছেন কবরের কাছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর কবর থেকে উত্তর আসছে, কোনো ঘটনাই নেই, কারণ তিনি মারা গেছেন কবরে আছেন। আর এই তবলিগে জামাতের ফাজাইল আমলের মধ্যে একাধিক পাবেন, আমার বাড়িতে রয়েছে, একাধিক ঘটনা পাবেন সালাম করছে কবর থেকে উত্তর আসছে, এমন কি কবর থেকে উত্তর আসা তো দূরের কথা, কবরের ফেড়ে কবর ফেড়ে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এইভাবে বেরিয়ে এলো, আর একটা বুজুর্গ সেখানে মুসাফা করলেন তার সাথে, আর সমস্ত মসজিদে নবমী যেন চকচক চকচক করতে লাগলো। এইরকম মিথ্যা দাহা মিথ্যা ঘটনা তাদের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নামাজের ফজিলত বর্ণনা করতে হবে, বেনামাজিদের ভয় দেখা তার জন্য হাদিস যথেষ্ট, কিন্তু ওদের কিতাবে লেখা আছে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ স্বইচ্ছায় ছেড়ে দেয় তাহলে তাকে 80 হুক বা জাহান্নামে থাকতে হবে। 80 হুক বা কতটা তারাও বলতে পারে না সঠিকভাবে, কারণ তাদের একটা কিতাবের মধ্যে 380,000 কত বছর লেখা আছে, আবার অন্য কিতাবের মধ্যে আরও অন্য অন্য লেখা আছে, তো 13 কোটি কত বছর। অথচ বুখারি মুসলিমের যে হাদিস জাহান্নামে সর্বোচ্চ ব্যক্তি যে থাকবে সবচাইতে বেশি দিন জাহান্নামে থাকবে 50,000 বছর, জাহান্নামে পুড়ে সে কয়লা হয়ে যাবে, আর এরা এক ওয়াক্ত নামাজের জন্য 3 লক্ষ কত বছর শাস্তি দিচ্ছে, তাহলে শাস্তিটা আল্লাহ দেবে এরা দেবে? অথচ আল্লাহ রসুলের নামে হাদিস বর্ণনা করা হচ্ছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, সহিহ বুখারী হাদিস নম্বর 109 তিনি পরিষ্কার বলছেন যে ব্যক্তি আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বললো সে যেন নিজের স্থান নিজে জাহান্নামে পাকা করে নিল। তাহলে ওরা যে ওই হাদিসগুলো প্রচার করে, ওই মিথ্যা ঘটনাগুলো প্রচার করে, যারা বিশ্বাস করে, যারা শুনে, যারা বিশ্বাস করে এবং প্রচার করে, সবাই জাহান্নামী, আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। ইসলামে কোনো বৈরাগ্য নেই, সংসার জীবন ত্যাগ করে বেরিয়ে যেতে হবে, এরকম কোনো রীতিনীতি নাই, বড় সবার হক আদায় করতে হবে। তারপরে হচ্ছে আপনার 12 ঘন্টায় যদি হিসাব করা হয় প্রায় 1440 মিনিট হবে 12 ঘন্টা। ওদের কিতাবে লেখা আছে একটা বুজুর্গ ইবাদত করতো মাগরিব থেকে নিয়ে একদম সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত 1000 রাকাত নামাজ পড়তো, তাহলে 720 মিনিটে 1000 রাকাত নামাজ, কেমন সে নামাজ? তারপরে আপনার মাগরিব রয়েছে, এশা রয়েছে, ফজর রয়েছে, তার প্রস্রাব পায়খানা রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, এক ব্যক্তির কথা লেখা রয়েছে যে সে 60 বছর ঘুমায়নি, অথচ 3 দিন যদি কেউ না ঘুমায়, 72 ঘন্টা যদি কোনো ব্যক্তি না ঘুমায়, 73 ঘন্টা যদি ঘুমায় সে শেষ, এটা বিজ্ঞান বলছে। কোনো এই ধরনের দলকে পাত্তা দেওয়া যাবে না যারা স্বপ্নের মাধ্যমে ধর্ম পেয়েছে,
স্বপ্নের মাধ্যমে নতুন রীতিনীতি পেয়েছে। মৌলানা ইলিয়াসের কিতাব আল মাল পূজার 51 পৃষ্ঠা তার একদম উদাহরণ, জ্বলন্ত প্রমাণ। আর এই দলটা আবিষ্কার হয়েছিল যখন ইংরেজদের মধ্যে আর ভারতবাসীদের মধ্যে যুদ্ধ চলছে, আহলাদিস আন্দোলন চলছে, যে কারোর গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর কথা মানতে হবে, রসুলের কথা মানতে হবে, তখন এই দলটার আবিষ্কার হয়েছিল। আর এই দলের মৌলানা ইলিয়াসের নেতা হচ্ছে কে? মৌলানা আশরাফ আলী থানভি। আর আশরাফ আলী থানভি সেই সময় ইংরেজদের কাছ থেকে 1200 টাকা বেতন পেত। অর্থাৎ সবাইকে মজিদমুখী করে দাও, বসিয়ে রাখো, এখনো পর্যন্ত এই রসুল সাল্লাহ সাল্লামকে অপমান করার জন্য, তার ব্যঙ্গচিত্র প্রকাশ করার জন্য গত পরশুদিন ধর্মতলার মুখে মুসলমানদের জমায়েত হয়ে গেল, কিন্তু তাবলিগ জামাত কোনো অংশে কোনো আন্দোলনে অংশগ্রহণ করে না, কোনো আন্দোলনে অংশগ্রহণ করে না, কোনো জায়গায় এরা প্রতিবাদ করতে যায় না, কারণ এদেরকে সেই থেকে বসিয়ে দেওয়া হয়েছে, চুপচাপ মিলে বসে থাকো। আর যার জন্য 1200 টাকা বেতন দিত ইংরেজ সরকার, তাহলে এরা কোন দল এটা চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যত রকমের নতুনত্ব বিষয় আছে দিন ইসলামের মধ্যে সমস্ত বিদাত থেকে যেন রক্ষা করেন। আমি আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো কুরআন হাদিস আমরা অনেক শুনেছি, আর যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা থাকবে ততদিন পর্যন্ত শুনবো। তবে আমাদের সঠিক পথটাই চলতে হবে। তো এই তাবলিগ জামাতের একসময় মেডিয়াবুরিতে যখন ছিলাম প্রায় 2001 সাল নাগাদ, সেখানে কিছু মাথা ছাড়া দিয়েছিল আহলাদিস মসজিদগুলোতে, তৎকালীন যিনি ছিলেন শেখ হাফিজ আইবুল বারী সাহেব, তার সঙ্গে আমরা তাবলিগ জামাতের করেছিলাম, বৈঠক করেছিলাম। কোনো প্রশ্নের তো উত্তর দেওয়া তো দূরের কথা, তারা কোরআন হাদিস তো জানেই না, তারা যেখানে দেখবেন বসবে, গোল হয়ে বসবে, গোল হয়ে বসা, গোল হয়ে বসা। আর সাহাবায়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন বেশি দিন না, এমন অবস্থায় দেখলেন একদিনকে যে কিছু মানুষ মসজিদে নববীতে গোল হয়ে বসে কিছু আলোচনা করছেন। তিনি বললেন, হে তোমরা কি করছো? বললেন, আমরা আল্লাহর জিকির করছি, তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি কি করলেন? সোজা গিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন, বললেন যে এরকম মসজিদে এরকম নতুন নতুন বিষয় আমরা দেখছি। তো তিনি ছুটে এলেন, এসে বলছে, এই তোমরা কি করছো? বলছে, আমরা আল্লাহর জিকির করছি, কোরআন হাদিসের আলোচনা করছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখনো পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাত্রগুলো অক্ষত আছে, এখনো পর্যন্ত তার জামা কাপড় অক্ষত রয়েছে, আর তোমরা এমন অবস্থায় দিয়ে বিদাত চালু করে দিলে। এই গোল হয়ে বসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আর আল্লাহর জিকির করতে হবে, তার ইবাদত করতে হবে, তবে এইভাবে গোল হয়ে সমবেতভাবে নয়, বরং নিজের অন্তর অন্তরে জিকির করতে হবে। তাহলে সেই সময় শুরু হয়ে গেছিল পাথর নিয়ে গনাগনি, সেই সাহাবা একেদের আমল থেকে গোল হয়ে বসে আলোচনা করতে নিষেধ করা হয়েছে, বসতে হবে একত্রিতভাবে, সমবেতভাবে, কিন্তু নির্দিষ্ট একটা জামাতের পদ্ধতি হচ্ছে গোল হয়ে বসে। তো এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী আমি তো বললাম, ইবনে মাজার হাদিস রয়েছে, তারপরে বুখারী হাদিসে যেটা রয়েছে, যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন 7582 যে হাদিস, যে ওদের জামাতের মুরব্বী যারা, এলাকা ভিত্তিক যারা নেতা, বিরাট বড় নেতা, বিরাট বড় এলাকা, এক একটা মার্কাজের যারা নেতা, তাদের মাথা হবে নেড়া। তারা একটা জাল হাদিসকে কেন্দ্র করে নিজেদের মুরব্বীরা তারা নেড়া হয়ে যায়, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর নামে একটা মিথ্যা কথা বর্ণনা করা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে নেড়া হয়ে যেতেন, এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ গোসল যে ব্যক্তি করবে, যদি একটা মাথা চুল শুকনো থাকে তার জন্য তাকে আজাব দেওয়া হবে, যার জন্য যার ভয়েতে, আল্লাহর আজাবের ভয়েতে নাকি আলী রাদিয়াল্লাহু আনহু নেড়া হয়ে যেতেন, অথচ এটা মিথ্যা কথা। এর
কিছু কোনো ঘটনাই ঘটেনি। তো এদের যত কিছু রয়েছে সবই মিথ্যা, ডাহা মিথ্যা ঘটনা। এক একটা ইবাদতের আমার কাছে একটা বয়স ছিল ওই জামাতের, এক ভাই দিয়ে গেছিলেন, তো সেখানে একটা হাদিস রয়েছে, হাদিস দিয়েছে, সহিহ মুসলিমের হাদিস দিয়েছে। দেখুন সহিহ মুসলিমের কি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে ছয়কে রোজা রাখবে, সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখল। ওরা সেটাকে কি করেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে ছয়টা রোজা রাখবে, সেই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখল। তাহলে কিরকম মিথ্যা, আল্লাহ রসুল বলছেন যে সারা বছর যেন রোজা রাখলো, আর ওরা সেটাকে বলছে সারা জীবন যেন রোজা রাখলো, তাহলে রোজা রাখার প্রয়োজন নাই। তো এই ধরনের হাদিসকে নিয়ে তারা কি করছে, বাড়াবাড়ি করেছে, মানুষের কাছে শুধু মর্যাদা ফজিলতের বর্ণনা করেছে, মিথ্যা, যেগুলো কোরআনে নাই, যে কোনো হাদিসে নাই। আদম আলাইহিস সালামকে মাফ করে দেওয়া হয়েছে জান্নাতে, আর ওরা পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কলামা পড়ে মাফ করেছে 360 বছর পরে। এই হচ্ছে ওদের রূপ। তারপরে হচ্ছে ধর্মের মধ্যে সবচাইতে বড় যেটা জুলুম হচ্ছে ইসলামের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক যে ব্যক্তি করবে সেই ব্যক্তি কোনো গুনাহ মাফ নেই। তো তাবলিগ জামাতের ফাজাইল হজ, ফাজাইল হজ মানে হজ সম্পাদন করার পরে মদিনায় যেতে হবে, সেই মদিনার যে মর্যাদা বর্ণনা করা আছে সেখানে লেখা রয়েছে কিতাবের মধ্যে ওদের ফাজাইল হজ, যে সাত আসমান এবং জমিন, সাত আসমান এবং সাত জমিনের মধ্যে সবচেয়ে পবিত্র যদি কোনো স্থান হয় সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এমনকি সেটা আল্লাহর আরশের চাইতেও পবিত্র। আস্তাগফিরুল্লাহ। তো এইটা যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহর আরশের চাইতেও পবিত্র হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেই ব্যক্তি তো সরাসরি তো শিরকের মধ্যে যুক্ত হয়ে গেলই, বরং সেই ব্যক্তি কবর পূজাতেও অনুসরণ হয়ে যাবে, কবর পূজা করতেও তার অসুবিধা হবে না, কারণ আল্লাহর আরশের চাইতে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পবিত্র হয় তাহলে সেখান থেকে চাইতে হবে। তো এই হচ্ছে এদের রূপ। এরা যেখানে ঢোকে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করে, অতএব এদের থেকে সাবধান থাকতে হবে। সেই সময় মেডিয়া বুরুজে যে সভা হয়েছিল সেই সভাতে আমরা, সেখানে আমিও উপস্থিত ছিলাম, তো অনেক কিছু লেখা হয়েছিল যে যে সমস্ত আহলে হাদিস মসজিদে লেখা হয়েছিল, এবং এটা কেন্দ্র থেকেও নিষিদ্ধ করা হয়েছে যে কোনো আহলে হাদিস মসজিদে কোরআন এবং হাদিস ছাড়া কোনো কিছু বর্ণনা করা যাবে না, যা কিছু বর্ণনা করতে হবে দেখে বর্ণনা করতে হবে। যদি কোনো দার্সে কোরআন হয়, দার্সে হাদিস হয়, সেখানে সম্মুখে কোরআন রাখতে হবে, তাফসীর করতে হবে, হাদিস সম্মুখে রেখে পাঠ করতে হবে, কিংবা কোরআন ও হাদিস থেকে রচনা করা হয়েছে এমন কিতাব যার মধ্যে কোরআন এবং হাদিসের হাওয়ালা দেওয়া আছে, যে এত নম্বর আয়াত এই সূরা বা ওই হাদিস, এত নম্বর অধ্যায় কিংবা অত নম্বর হাদিস, সেখানে পুরো সেই হাদিস দিয়ে বর্ণনা হবে। এছাড়া অন্য কোনো দল, কোনো কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তো এইগুলো সেই সময় অনুমোদন করা হয়েছিল। তো ইদানিং সেটা আবার বেশ কিছু মাতব্বররা উধাও করে দিয়েছে, তারপরে কিছু কিছু জায়গায় ওরা আবার আক্রমণ চালাচ্ছে, কোন রকমের যুক্তি পরামর্শ করে ঢোকার প্রচেষ্টা করছে, কিন্তু এই বিদাতকে কোনো রকমের পাত্তা দিলে চলবে না, আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। তবে সেই বিদাত থেকে বাঁচার জন্য আমাদেরও কর্মপন্থা নিতে হবে, শুধু আমরা বলবো যে ওরা ভুল আর আমরা সঠিক, আর ওরা যে দিনের প্রচার করছে এই জন্য শায়খ আবদুল্লাহ সালাফির যিনি উস্তাদ তার নাম হচ্ছে ইমরুল কয়েস। তো ইমরুল কয়েস নামটা হচ্ছে আরবিদের কাফেরদের যে কবিতা ছিল, যে কবি ছিল মুশরিকদের মধ্যে একটা কবি ছিল, তার নাম হচ্ছে ইমরুল কয়েস, আর যার জন্য ইমরুল কয়েস নামটা যখন তার তখন জানে না বলে, যেমন মানে পড়াশোনা করতে গেছে তখন তার উস্তাদ বললো তোমার এই ইমরুল কয়েস নামটা তো কাফেরদের নাম, অতএব এটাকে পরিবর্তন করো, নাম রাখলো হাবিবুল্লাহ। তো সেই ব্যক্তি পরবর্তীকালে হাবিবুল্লাহ নাম হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত নিজের নাম পরিচয় দিয়ে হাবিবুল্লাহ ইমরুল কয়েস, মানে দুটো কাফেরদের নামটা ছাড়বে না। তো তিনিও আহলে হাদিস ছেড়ে তবলিগে জামাতে গেছিলেন, আহলে হাদিসের মধ্যে একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে কেন্দ্র করে কিসের জন্য, যে আহলে হাদিসরা কিন্তু কুড়ে পরিষ্কার, যেখানে যেখানে আহলে হাদিস আছে দেখবেন অনেক দিন হয়ে গিয়েছে, এখানে তো কিছুদিন হলো, তার মধ্যে কুড়েমি ধরে নিয়েছে যে আহলে হাদিসরা হলো কুড়ে। এরা মনে করে আমরা কোরআন আর হাদিস পেয়েছি, আমরা নামে আহলে হাদিস কোরআন হাদিসের অনুসারী, অতএব জান্নাত আমাদের বাপ দাদা কেনা,
আমল নাই, কিছু নাই। আমল না করলেও জান্নাত আমাদের বাপ দাদাকে না, কিন্তু আপনার উপরে ফরজ যেগুলো সেগুলো আদায় করতে হবে। আর ফরজের মধ্যে এটাও যে দীন ইসলামের প্রচার প্রসার করতে হবে, তাবলিগ মানে হচ্ছে পৌঁছে দেওয়া, দীন ইসলামের তালিম দেওয়া, সপ্তাহে সপ্তাহে বৈঠক করা, একটা করে যে কোরআন হাদিসের চর্চা রোজ যদি সম্ভব না হয় একটা ওয়াক্তে, অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন রাখতে হবে যে দিনটা মানুষদেরকে আহ্বান করে বসিয়ে কোরআন বা হাদিসের দার্স করা হবে। অন্তত পক্ষে সপ্তাহে বা মাসে দুটো দিন হোক বা সপ্তাহে একটা দিন এমন রাখতে হবে মানুষের কাছে, যারা কোরআন হাদিস থেকে দূরে আছে, যারা মসজিদ থেকে দূরে আছে, তাদেরকে আহ্বান করতে হবে। এই পদ্ধতিগুলো তখনও নেওয়া হয়েছিল, তো এই পদ্ধতিতে অনেক জায়গায় কাজ এখনও হয় আরাজদের মধ্যে, তো আমাদের সেই কাজগুলো আগামীতে আঞ্জাম দিতে হবে সলা পরামর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وطب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.